নিজের বলার মতো গল্প এটি এখন আর কোনো স্বপ্ন নয় একটি বাস্তবতা একটি প্রতিষ্ঠান বাংলাদেশের হাজার হাজার তরুণ এখন স্বপ্ন দেখে শুধু স্বপ্ন দেখে না তারা এখন জেনে গেছে শিখে গেছে কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করতে হয় আমি এক সময়ে মঞ্চে অনেক কথাবার্তা বলতাম উদ্যোক্তা হওয়ার ব্যাপারে তরুণদের স্বপ্ন দেখাতাম মঞ্চে গিয়ে কথা বলতাম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তখন আমার মনে হতো যে আমি এক ঘন্টা কথা বললাম অনেক তরুণ হাততালি দিচ্ছে কথা শুনছে বুধ হয়ে তারপর ওখান থেকে বেরোচ্ছে এবং স্বপ্নটা ফুরিয়ে যাচ্ছে কিন্তু তখন আমার মাথায় আসলো যে এদেরকে আসলে এদের মনের মধ্যে ইম্প্যাক্ট ফেলা যায় সত্যি সত্যি কার্যকর কিছু একটা করা দরকার সেই চিন্তা থেকে আমার মাথায় আসলো যে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে বাংলাদেশের তরুণরা যারা চিন্তা করছে নিজে কিছু করতে পারবে হয়তোবা চিন্তা করছে তাকে দিয়ে হবে না তাকে প্রথমে স্বপ্ন দেখাবো তারপর স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করতে হয় একটা লম্বা সময় ধরে সেটা আমরা শেখাব সেই চিন্তাভাবনা থেকেই এই প্ল্যাটফর্মটা তৈরি করা এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে গত জানুয়ারির এক তারিখ থেকে এই স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করেছি এবং আমার কাছে যেটা মনে হলো যে একদিন দুই দিন বা তিন দিন বা এক সপ্তাহ বা এক মাসে এটা শেখানো সম্ভব না সেই জন্য আমরা শুরুতেই কারণ অনেকে চিন্তা করছেন আমি চাকরি করছি এটাই তো লাইফ হয়তো আর কিছু দরকার নাই হয়তোবা তার মধ্যে অনেক বড় রকমের পোটেন্সিয়ালিটি আছে যেটা সে ব্যবহার করছেন অনেকে ভাবছেন আমাকে দিয়ে তো আর কিছু তেমন কিছু হবে না আমি চাকরি করব বা আমি ব্যবসা বুঝি না সেই রকম চিন্তাভাবনা থেকে আমরা অনেকের সাথে কথা বলে বুঝেছি যে না তাদের মধ্যে পোটেন্সিয়ালিটি আছে কিন্তু তারা সাহস করছে না তারা স্বপ্ন দেখছে না এবং তারা জানে না এটা কীভাবে বাস্তবায়ন করতে হয় সেই চিন্তাভাবনা থেকেই এই বছরের জানুয়ারি এক তারিখ থেকে আমরা একটা প্রকল্প হাতে নিই নিজের বলার মতো একটা গল্প এই প্রকল্পের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে প্রথম পর ব্যাচে একশো চৌষট্টি জনকে বাছাই করে আমরা প্রায় টানানব্বই দিন একটা কর্মশালা আমরা করি এবং আমরা তারপরে তাদেরকে আমরা ঢাকায় ডেকে তাদেরকে আমরা সনদ দিই এবং সেখানে যারা ভালো করেছে তাদেরকে আমরা নানান রকম অ্যাপ্রিসিয়েশন করি এবং মজার ব্যাপার হচ্ছে এই একশো চৌষট্টি জনের মধ্যে প্রায় পঁচিশ জন এখন বিজনেস করছে পরবর্তীতে আমাদের সাহস স্বাভাবিকভাবে আরও বেড়ে যায় পরবর্তীতে আমরা সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে ইভেন এত বড় সারা পড়েছে যে এগারোটা দেশ থেকে প্রবাসী বাংলাদেশেরা ঈদে যোগ দেয় এবং প্রায় ছ হাজার জন সেই ছ হাজার জনকে নিয়ে টানা নব্বই দিন এই নব্বই দিন ব্যাপারটার উপর আমি গুরুত্ব দিচ্ছি নব্বই দিন মানে নব্বই দিন এবং শুক্র শনিবার সহ ইভেন এর মধ্যে ঈদ পড়েছে ঈদের দিনও আমরা কিছু না কিছু কাজ করেছি ঈদের দিন সহ আমরা এই নব্বই দিন আমরা দ্বিতীয় ব্যাচ ও শেষ করেছি এবং এর মধ্যে তৃতীয় ব্যাচ আমরা শুরু করেছি বারো হাজার তরুণ তরুণীকে নিয়ে তো যেটা আসলে বলার সেটা হচ্ছে যে এই প্রকল্পটা এর মধ্যে সারা বাংলাদেশে ব্যাপক সারা ফেলেছে এবং এই প্রকল্পটা তিনটি কারণে তিনটি কারণে এই প্রকল্পটা বাংলাদেশে আমি বলবো অনন্য এবং প্রথম এবং ইতিহাস আমরা আসলে অত চিন্তা ভাবনা করে কোনো ইতিহাস সৃষ্টি করার জন্য করিনি কিন্তু আমি খোঁজখবর নিয়ে জানলাম যে এরকম টানা নব্বই দিন বাংলাদেশে কোনো কর্মশালা হয়েছে এরকম কোনো রেকর্ড নেই এবং আমরা টানা নব্বই দিন করেছি এটা আমি আমার নিজের সাথে একটা প্রতিজ্ঞা ছিল এবং আমাদের সাথে যারা শিখেছেন তারাও এটার পিছনে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন শ্রম দিয়েছেন সময় দিয়েছেন যার কারণে হয়তো অ্যাজ এ টিম এটা সম্ভব হয়েছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু রিজন হচ্ছে যে এইটা চৌষট্টি জেলা এবং যেটা বললাম যে শেষ পর্যন্ত এগারোটা দেশেও ছড়িয়ে গেছে এবং তারা এটা অনলাইনে শিখছে চৌষট্টি জেলা থেকে এবং এগারোটা দেশ থেকে এটা অনলাইনে শিখছে এটা হচ্ছে নাম্বার টু রিজন অ্যান্ড নাম্বার থ্রি রিজন ইজ এই নব্বই দিনের পুরো কর্মশালাটি আমরা করেছি একেবারে ফি ছাড়া মানে যারা শিখেছে তাদেরকে কোনো ফি দিতে হয়নি আর আরেকটা জিনিস আমি না বললেই নয় আমি যেটা তাদেরকে বলেছি যে এই ছ হাজার মানুষ বা এর আগে একশো চৌষট্টি জন এদেরকে হয়তো আমরা সবাইকে উদ্যোক্তা বানাতে পারবো না হয়তোবা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট উদ্যোক্তা হবে কিন্তু আমরা যে টার্গেটটা করেছি এই এই টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে পঞ্চাশ হাজার কর্মসংস্থান তৈরি করবো এবং সেইভাবে আমরা কাজ করছি সো দুইটা জিনিস মাথা টার্গেট নিয়ে একটা হচ্ছে উদ্যোক্তা বানানো এবং কর্মসংস্থান সৃষ্টি করা আরেকটা বড় কাজ এটার পিছনে লুকিয়ে আছে সেটা হচ্ছে যে যে ছ হাজার মানুষ আমাদের সাথে যোগ দিয়েছেন এবং তৃতীয় ব্যাচে বারো হাজার এই ছ হাজার মানুষ সবাই ভালো মানুষ তাদের জীবন বদলে গেছে তাদের চিন্তা ভাবনা বদলে গেছে তাদের জীবনটা পাল্টে গেছে তারা কোনো একটা খারাপ কথা বলতে একটা নেগেটিভ চিন্তা করতে বা কাউকে একটু কটু কথা বলতে তাদের একবার চিন্তা হয় আমি তো একজন ভালো মানুষ এই যে বদলে যাওয়া এটাও আমাদের যে আমাদের জন্য একটা অনেক বড় প্রাপ্তি আমি মনে করি সো এই প্ল্যাটফর্মটা এখন আমাদের এখন যে ছ মানুষ আছেন এটার সঙ্গে জড়িত এটা তাদের প্ল্যাটফর্ম এবং এটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং আপনারা জানেন এর মধ্যে এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা শুধু উদ্যোক্তাই বানাবো না আমরা শুধু পঞ্চাশ হাজার এক লাখ চাকরিরও বাজার তৈরি করব না আমরা এর মধ্য দিয়ে যে ভালো মানুষগুলো তৈরি হয়েছে এবং তারা যখন উদ্যোক্তা হয়ে উঠবে আমরা অনেক সামাজিক কার্যক্রম করব এর মধ্যে আমরা একটা বড়ো কাজ করে ফেলেছি সারা বাংলাদেশে ছ হাজার মানুষকে আমরা একদিন দুপুরবেলা অসহায় মানুষকে আমরা খাইয়েছি আমরা ছ হাজার গাছ লাগিয়েছি এবং আমরা ছ হাজার ব্যাগ রক্ত দিয়েছি এই যে একটা বিশাল কর্মকাণ্ড শুরু হলো ইনশাল্লাহ এই গ্রুপের মাধ্যমে আমরা যখন হয়তো এখানে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার লোক একত্র হয়ে যাব এই গ্রুপের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা অনেক অসাধারণ কাজ করব। এখন একটা প্রশ্ন এই কাজগুলো আমি কেন করছি আমার স্বার্থটা কি আমার উত্তর একটাই যে বাবা মাকে ভালোবাসতে যেমন কোনো স্বার্থ লাগে না সন্তানকে ভালোবাসতে যেমন কোনো স্বার্থ লাগে না লাইফে সব কিছুর রিটার্ন দরকার কি হোক না কিছু কাজ স্বার্থ ছাড়া আর একটা স্বার্থ তো আছেই সেটা হচ্ছে ভালোবাসা আই উইশ ইউ অল দ্য বেস্ট অনেক ভালো থাকবেন